হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা। আমি অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি, তারপর বৃষ্টি হয়ে গেছে একবার, আবার এখন দেখছি বেশ চকচকে চকচকে রোদ্দুর উঠেছে। জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি, তো আপাতত একটু রান্নার কাজে হেল্প করতে হবে, একটু রান্নার কাজে হেল্প করতে হবে। তো মা আজকে না শাপলা তুলে নিয়ে এসেছে মাঠে থেকে, তো সেগুলো কত সুন্দর মিষ্টি দেখতে এই শাপলাগুলো, জানি না মা কোথা থেকে তুলে এনেছে। আর এই যে কালারটা দেখো, ল্যাভেন্ডার কালার, এই কালারটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে, তাই না? কি হয়েছে, কি হয়েছে, কি খাবি তুই? তুই যে রুটি খাস, তোকে তো রুটি দেয়া হয়েছে, তারপরেও এও এও কেন ডাকছিস? আরো জোরে ডাক, আরো জোরে, আরো জোরে ডাক, আরো জোরে ডাক। রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মা এখন খাবে না, আমি খাবো। তো প্রথমটা দেখলে গুলে মাছ চিংড়ি বেগুন দিয়ে একটা তরকারি, আর পাশে হচ্ছে শাপলা চিংড়ির তরকারি। কি এখন তো তোকে মাছ খেতে দিলাম, তো আর একটু পরে মাছ দিচ্ছি। তার আও ওয়াও ওয়াও আর বড় 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 হ্যাঁ খেতে গিয়ে আওয়াজ করিস কেন তুই? এই যে ফুলের গাছটাকে দেখছো, এই গাছটা আমি প্রায় 7 বছর আগে লাগিয়েছিলাম, এখনও কিন্তু খুব সুন্দর আছে, আর খুব সুন্দর ফুলও দেয়। আর আজকে আমি রান্না করব কাঁকড়া মাছ। কাঁকড়া মাছ তোমাদের অনেকের প্রিয়, কিন্তু আমি কাঁকড়া মাছ একদমই খাই না। কাঁকড়ার বিশেষ কিছু রেসিপি আমার জানা নেই, তবে আমি যখনই কাঁকড়া রান্না করি আলাদা আলাদা পদ্ধতিতে রান্না করি। যেহেতু খাই না কাঁকড়া, তাই বুঝতেও পারি না টেস্ট কেমন হয় বা কী হয়। আজকের আমি কচু আলু দিয়ে কাঁকড়া মাছ রান্না করছি। এই কাঁকড়াটা ওই যে কয়েকদিন আগে নদীতে গিয়েছিলাম সেই সময়ের ধরা। নদীর কাঁকড়া খুব একটা টেস্ট হয় না, পুকুরের কাঁকড়া বেশি টেস্ট হয় আর ঘিও হয়। তো আমার রান্না কমপ্লিট, আজকের মতো ভিডিও এই পর্যন্ত।